আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম পোশাক ফিটিংসের কিছু টিপস নিয়ে। গাইস, আজকে আপনাদেরকে দেখাবো শার্টের ছাইটে চাপ সেলাই কীভাবে তৈরি করতে হয়। এর ছাইটে আমরা চাপ সেলাই তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন চাপ সেলাই কীভাবে তৈরি করতে হয়। তো চলুন গাইস। তো গাইস, এখন আমরা চাপ সেলাইয়ের প্রসেসিং দেখাবো। দেখেন, সর্বপ্রথম চাপ সেলাইয়ের প্রসেসিং, এই নিচের যেই সেলাইটা আছে ওভারলক, এটা কিন্তু সামনের সাইডে আমরা ভাঁজ দিয়ে সেলাই করব। পিছলাতে যাবে না, এটা আপার পার্ট মানে সামনের দিকে ভাঁজ দিয়ে আমরা তৈরি করব। সো চলুন তাহলে শুরু করা যাক। আমরা সর্বপ্রথম হাত থেকে শুরু করব চাপ সেলাই। আমরা হাতা থেকে সর্বপ্রথম লব দিয়ে সেলাই দিব। আমরা নিচের সেলাইটা কিন্তু অবশ্যই সামনের সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। প্রথমে লব দিয়ে সেলাই করে নিলাম। এখন আমরা 1 ফিট চওড়া করে 1 ই মাপে সেলাই দিয়ে চলে আসব। কম বেশি করা যাবে না, 1 ই মাপে আমরা চওড়া ফিটে 1 ফিট। আমরা মাথাতে টাক দিয়ে নিলাম। আমরা চাপ সেলাই, দেখেন এই প্রসেসিং আমরা তৈরি করে নিলাম দুই সাইডে একইভাবে। আমরা চাপ সেলাইটা এই প্রসেসিং এই তৈরি করে নিব। দুই সাইডে একই নিয়মে আমরা চাপ সেলাইটা তৈরি করে নিলাম। সবাই, শার্টের চাপ সেলাই সাইডে আমাদের তৈরি করা কমপ্লিট। দুই সাইডে চাপ সেলাই এই প্রসেসিংয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। সো শার্টের চাপ সেলাই কিন্তু একটা অন্যরকম গেট আপ দেয়, যার জন্য চাপ সেলাইটা শার্টের সাইডে দেওয়া খুব জরুরি। সো গাইস, এইভাবে আপনারা যে কোনো শার্টের চাপ সেলাই তৈরি করে নিতে পারেন, তাহলে অবশ্যই একটি সৌন্দর্য আসবে শার্টের। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন। পরবর্তী আরও নতুন নতুন সব তৈরি পোশাকের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।